বদরের যুদ্ধ হয়ে গেছে, বদরের যুদ্ধে আনাস ইবনে নজর, তিনি বদরের যুদ্ধে শরীক হতে পারেন নাই। এটা তার মনের মধ্যে খুব ব্যথা, আহ বদরে যারা অংশগ্রহণ করেছে তাদের কি মর্যাদা, কিন্তু আমি বদরে যেতে পারি না, ওনার মনের মধ্যে কষ্ট। একদিন উনি আক্ষেপ করে বলছেন যে শোনো মদিনার মুসলমানেরা, বদরে আমি যেতে পারি নাই, কিন্তু এই আনাস দেখায় দিবে, এর পরে যদি কখনো ইসলামের বিপক্ষে ইসলামের শত্রুরা যুদ্ধ করতে আসে, ওই দিন আমি কেমন পুরুষ, ইসলামের জন্য কি করতে পারি, আমি সেই দিন দেখায় দেব। কিছুদিনের মধ্যেই ওহুদের যুদ্ধের ঘোষণা হয়ে গেল। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৈন্যদেরকে বিন্যাস করে ওহুদের মধ্যে দাঁড় করায় দিলেন। এরপরে ওহুদের যুদ্ধের প্রান্তরের ঘটনা আমরা জানি, সেখানে আমরা দেখলাম যে ওহুদের যুদ্ধে এক পর্যায়ে মুসলমানরা বিপর্যস্ত হলো। এই বিপর্যস্ত যখন হয়ে গেছে, তখন আনাস ইবনে নজর, তিনি ওই সময়ে যখন রসুল্লাহ সাল্লামকে ছেড়ে দিয়ে সবাই দূরে দূরে চলে যাচ্ছে, সেই সময় তিনি বেরিয়ে আসলেন। বেরিয়ে আসার পরে বলছেন, আজকেই তো আল্লাহর সাথে সেই প্রতিশ্রুতি দেখানোর দিন, হে আল্লাহ আমি তোমার কাছে প্রথমে মাপ চাচ্ছি, আর তোমার কাছে যাবতীয় কুফরি থেকে নেফাকি থেকে আমি তোমার কাছে মাপ চাচ্ছি। এই কথা বলে তিনি যুদ্ধের ময়দানে আগায় গেলেন। সাদ ইবনে মুয়াজের সাথে পথিমধ্যে তার দেখা হলো। সাদ ইবনে মুয়াজকে বলছেন, ভাতিজা শোনো, আমি এখন আল্লাহর জন্য সেই সামনে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি রক্ষা করার জন্য সামনে যাচ্ছি। সাদ, অবাক করা একটা কথা তোমাকে বলি, আমি যখন আমার এই ওয়াদা পূরণের জন্য সামনে যাচ্ছি, আমি এখনই আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। আনাস ইবনে নজর যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন, এমনভাবে লড়াই করতে শুরু করলেন, হাদিসের মধ্যে আসছে, বুখারির মধ্যে এসেছে, মুসলিমের মধ্যে এসেছে, যখন আনাস ইবনে নজর যুদ্ধের ময়দানে চলে গেলেন, কাউকে কোনো তোয়াক্কা করেন নাই, কেবল আল্লাহর দিকে আর জান্নাতের দিকে তার টার্গেট, আর তিনি যাকে ওয়াদা করেছিলেন, আমি বদরে যাইতে পারি নাই, যদি কোনোদিন সুযোগ পাই দেখায় দেব আল্লাহর জন্য কি করতে পারি, আমার জীবনের কি দাম, আল্লাহর জন্য ইসলামের জন্য আমি কি করতে পারি, এইটা আমি আল্লাহর সাথে প্রতিশ্রুতি করেছি, আমার সাধ্যের সবটুকু উজাড় করে দিব। এই কথা বলে যখন গেছেন, যখন যুদ্ধ শেষ হয়ে গেল, মুসলমানরা আবার ব্যাক করলেন, আবার কাম ব্যাক করে মুসলমানরা যখন বিজয়ী হলেন, আবার হযরতে আনাস তার ভাতিজা বলছেন, আর লাশ এইটা চেনা যায় না, চিনতে পারে না কেউ, কে সাহাবী রে, কে এরকম করে নিজের জীবন দেওয়ার জন্য এরকম করে দিয়ে দিল, মানুষের গায়ের মধ্যে একটা দুইটা পাঁচটা কোপ যথেষ্ট হয়, কোন জায়গা পর্যন্ত তিনি চলে গিয়েছিলেন, কাফের মুশরিকদের মুশরিকদের মধ্যে কেমন আতঙ্ক তিনি ছড়ায় দিয়েছিলেন, যে তার গায়ের মধ্যে আর সেখানা কোপ, তার চেহারা চেনা যায় না। সবাইকে আপনজনদেরকে ডাকা হলো, যাদের আপনজন তাদের ভাই ব্রাদারকে খুঁজে পাচ্ছিল না। একজন মহিলা আসলেন, আসার পরে লাশ আইডেন্টিফাই করার জন্য দেখতে দেখতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লাশটা হচ্ছে আনাস ইবনে নজরের, সে হচ্ছে আমার ভাই, কেমনে চিনলে তুমি? বলে, তার নখের মাথায় একটা আঁচিল ছিল, শরীরের সব জায়গায় কোপ পড়লেও এই নখের মাথাটুকু কেবল বেঁচে আছে, আমার ভাইয়ের এই নখের ডগা দেখে, নখের আঁচিল দেখে আমি চিনতে পেরেছি, এইটাই হচ্ছে আমার ভাই, যে বলেছিল আল্লাহর সাথে আমি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি, বদরে যাইতে পারি না, ইহুদের ময়দানে আল্লাহর জন্য কি করতে পারি আমি দেখাব। আল্লাহর বান্দা এই প্রতিশ্রুতি নিয়ে সামনে আগায়া আজকের দিনে শহীদ হয়েছে। এই কথা কেন বললাম, এই ঘটনাটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেছেন যে কোরআনুল করিমের মধ্যে আয়াতে কারিমা ওই আনাস ইবনে নজরের ব্যাপারে হযরত আনাস ইবনে মালিক বলছেন, এটা আমার চাচার ব্যাপারে অবতীর্ণ আয়াতে কারিমা। কি আয়াত, আল্লাহ বলছেন আমার বান্দা কেমনে প্রতিশ্রুতি রক্ষা করেছে, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ, মুমিনদের মধ্যে এমন কতকগুলো মানুষ আছে তারা আল্লাহর কাছে যে প্রতিশ্রুতি করেছিল সেটাকে সে রক্ষা করেছে। সুবহানাল্লাহি বিহামদিহি। নাহবা, নাহবা মানে হচ্ছে অঙ্গীকার। আল্লাহ বলছেন ফামিনহুম মান কদা নাহবা, তারা কতকগুলো রক্ষা করে ফেলেছে অঙ্গীকার। আর আল্লাহ বলছে ওয়া মিনহুম মাইয়ান্তাজির, আর কতকে আছে ওই সুযোগের অপেক্ষায়, সুযোগ আসলেই সে প্রতিশ্রুতি যেটা আল্লাহর কাছে দিয়ে রাখছে সেইটাতে সে বাস্তবায়নকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, কামনা করেন ওয়া মিনহুম মাইয়ান্তাজির, কতকে যারা অপেক্ষা করে আছে ওই প্রতিশ্রুতি পূরণের, আল্লাহ যেন ওই প্রতিশ্রুতি বাস্তবায়নকারী দলের মধ্যে আপনার আমার নামটা লিখে নেন।